হে ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার ফটোশপে আর একটা ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের জন্য ফটো এডিটিং এডিটিং লেন্স ফ্লার ইন ফটো এডিটিং ইন ফটোশপ ফটোশুপে কীভাবে একটা নতুন ম্যাজিক্যাল ডিজাইন করব একটা ফটোশুপে সম্পূর্ণ সম্পূর্ণ একদম রিয়েল একবারই নো ফেক ফটোশুপে একবার রিয়েল কীভাবে ডিজাইন করবো একদম সিনেমেট্রিক কীভাবে করতে আমরা সরাসরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে শেখে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি মনে রাখবেন চ্যানেলটির নাম হলো অনাথ প্রিমিয়াম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যাতে নতুন কিছু শিখতে পারবেন বা কাউকে শেখাতে পারবেন সো সো লেটস দেরি করে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তার আগে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন ভিডিওগুলো শেয়ার অবশ্যই করবেন সো বেশি দেরি না করে আমরা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তো এখান থেকে আমি যে কোনো আমার ফটো ডাউনলোড করা আছে অলরেডি তো এখান থেকে আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি ডাউনলোডের অপশান থেকে আমি দুটি ফটো ডাউনলোড করেছি এখান থেকে এই একটি এই একটা দুটি ফটো আমি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি এই একটা সূর্যের আলো লাইটের এই দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো সো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন যদি ডেসক্রিপশান লিঙ্কটা না এখন আমার হয়তো ভিডিওর মধ্যে এখন ভেরিফিকেশন করা হয়নি যেহেতু তো ওই জন্য আমার লিঙ্কগুলো শো করবে না এখন তিন মাস টাইম দিয়েছে ইউটিউব কোম্পানি আমি মেলেও করেছি তো তিন মাস পর ভেরিফিকেশানটা আমার কমপ্লিট হয়ে যাবে অলরেডি তো তারপর আপনার লিঙ্কগুলো পেয়ে যাবেন তো তখন চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিচ্ছি ওই লিঙ্কটা যদি কোনো অ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন টেক্স কপি বলে তো ওখান থেকে কপি করে ফটো লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে গুগলে সার্চ মারবেন দেখবেন পেয়ে যাবেন ঠিক আছে আমি পদ্ধতি বলে দিলাম সো এই ফটোটা আমি কীভাবে ডিজাইন একটা নতুন লুক কিভাবে নিয়ে আসবো তো নতুন লুক আনার জন্য এখান থেকে আমি যাব। ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা যাবো এটা যাওয়ার পর এখান থেকে কালার লুকে যাবো কালার লুকে যাওয়ার পর এখান থেকে আমি এখানে এক অপশানটা যাব এজ এমবার থ্রি ডি এল এজ থ্রি এল আবার আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম এখান থেকে আমি কেটে দিচ্ছি এটা অলরেডি এখানে যাবো এখান থেকে যাওয়ার পর এখানে আমি যাবো কালার লোক কালার লোক থেকে এখান থেকে এখান থেকে যাব এইচ এচ এম্বার থ্রি ডি এল এখানে ক্লিক করবো সো দেখতে পাচ্ছি না আমার কালার নতুন লুক একটা চলে এসেছে অলরেডি তো এখান থেকে সূর্যের যে আলোটা আছে আমি ওইখানে কিভাবে আলোটা দেবো তো এখান থেকে আমি মুভ টুলে নিয়ে যাবো এখানে আমি পেস্ট করব পেস্ট করার পর এখান থেকে টি দিলাম তো এখান থেকে এটাকে আমি সূর্য আলোটা এখানে বসাবো তো এখান থেকে আমি স্ক্রিন মোডে করে দিলাম স্ক্রিন মোডে করার পর এখান থেকে আমি এটা হালকা বড় করে দিছি সো দেখতে পাচ্ছেন আমার নতুন একটা লুক চলে এলো মনে হচ্ছে একবার অরিজিনাল মতো সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এরকম নতুন ট্রিক্স আমি নিয়ে আসবো ফটোশপে যাতে শিখতে পারেন আপনারা ভালোভাবে বারবার প্র্যাকটিস করুন সব বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শেখাব এখানে অনলি অন ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না অবশ্যই বারবার প্র্যাকটিস করুন কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে কোনো ভিডিওর মধ্যে আমি সব বারবার বলি না বুঝতে বলে অবশ্যই কমেন্ট করবেন আমি একশোবার চেষ্টা করব যাতে আপনারা শিখতে পারেন সো অবশ্যই বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন